চেতনা জাগ্রত হলো যে আসলে তো এই পাকিস্তান পাকিস্তান না, আমাদের পাকিস্তান না, এই রাষ্ট্র তো আমাদের না, আমরা তো বাঙালি, আমরা তো বাংলা সংস্কৃতি বাংলা ভাষায় কথা বলি, তাহলে তো এই দেশ আমার দেশ না, আমার দেশ এই বাংলাদেশ। এই 48 আমাদেরকে জাগ্রত করলো, 48 আমাদেরকে জাগ্রত করলো। সংগ্রাম আরম্ভ হলো 52-তে, রক্ত দিলাম প্রথম এই ঢাকাতে, এই জাতীয় এই শহীদ মিনারের, এই ঢাকা মেডিকেলের এই কলেজের সামনে আমাদের সন্তানেরা রক্ত দিল। যে হ্যাঁ, আমরা শুধু চেতনা জাগ্রত না, আমরা সেই বাঙালি জাতি যারা অকাতরে বুক পেতে দিতে পারে, রক্ত দিতে পারে। তাহলে 52 ছাড়া কি স্বাধীনতা সম্ভব? সম্ভব না। যিনি বেতার কেন্দ্রে বসে বক্তব্য ঘোষণা দিয়ে স্বাধীনতা কথা বলে, সে কি 48-এ ছিল? ছিল না। 52-তে ছিল? ছিল না। 54-তে যুক্ত ফ্রন্টের নির্বাচনে, 49-এ আওয়ামী লীগ গঠন হওয়ার মাধ্যমেই স্বাধীনতার সংগ্রাম গতিশীল হয়েছিল। 49 যদি না আসতো, আওয়ামী লীগ যদি গঠিত না হতো, তাহলে বাংলার এই স্বাধীনতার সংগ্রাম সেই রূপ পেত না জীবনেও। তাহলে 48, 49, 52-তে কে ছিল? ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 54 যুক্ত ফ্রন্টের নির্বাচনে জয়যুক্ত হওয়ার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারলাম, বাঙালি উপলব্ধি করতে পারলাম যে না, আমরা হারায় যাই নাই, জাতি ঐক্যবদ্ধ আছে এবং সময় হলে আমরা জেগে উঠতে পারি। কিন্তু 56-তে দেখা গেল সেই আমাদের জেগে ওঠাকে তারা মেনে নিতে পারে নাই, তাই মার্শাল ল দিয়ে যুক্তফ্রন্ট সরকারকে অপসারণ করা হলো। আইয়ুব খান আসলো, 10 বছর জাতির পিতার বক্তব্যের মাধ্যমে বলি, 10 বছর আমাদেরকে গোলাম করে রেখেছিল। তো এই 10 বছর বাঙালির অধিকারের কথা বলার জন্য কে জেলে খাটছে, কে সেই কারাগারে নিষ্পেষিত হয়েছিল, সেলের মধ্যে একাকী জীবন কাটিয়েছে, কে সেই ব্যক্তি, কে সেই মহামানব, একটাই নাম আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে 54 ছাড়া, 56 ছাড়া, 58 ছাড়া, 10 বছর কারাগারে নিষ্পেষিত হওয়া ছাড়া কি স্বাধীনতা চলে আসছে? আসে নাই। আগরতলা ষড়যন্ত্র করে ফাঁসির রায় দেওয়ার যেই ষড়যন্ত্র পায় তারা ছিল, সেখানে 1 নম্বর আসামি কে ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 69-এর গণ অভ্যুত্থান না হলে কি স্বাধীনতা হতো? 69-এর গণ অভ্যুত্থান কার জন্য হয়েছে? তাকে মুক্ত করার জন্য, কারাগারের সেই লোহা ভাঙার জন্য স্লোগান উঠেছিল, সে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 70-এর নির্বাচন ছাড়া কি স্বাধীনতা সম্ভব ছিল? ছিল না। শুধু 70-এর নির্বাচনের মাধ্যমেই জনগণ সে দীর্ঘ 54 থেকে 70, 16 বছর পরে বাঙালি জাতি আবার প্রমাণ করেছে তারা এক নেতা চিনে, একজনকেই চিনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এবং তার পিছেই তার জন্যই তারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে। এক নেতা আর এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ সত্তরে প্রমাণিত হয়েছে। সত্তরে নির্বাচনে প্রমাণিত হওয়ার মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করেছে আমরা সেই স্বাধীনতার সংগ্রামের একটি বড় ধাপ পেরিয়ে এসে তার কাছাকাছি চলে এসেছি এবং কার নেতৃত্বে এক নেতা এক দেশ এই বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবং সত্তরের নির্বাচনের সেই জনগণের সেই রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু তার অত্যন্ত পরিকল্পিত সুচারু পরিকল্পনা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। একটি নিরস্ত্র বাঙালি জাতিকে একদিনের মধ্যে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করতে পেরেছে। সারা বিশ্বে নজির নাই, কোনো নেতা পারে নাই, কোনো নেতা পারবেও না। আমরা শান্তিপ্রিয় বাঙালি ছিলাম, আমরা ভোটের মাধ্যমে রায় দিয়েছি, কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে সেভাবেই নেতৃত্ব দিয়েছেন যে আমরা বুকে প্রাণে তখন আমরা আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা টগবগিয়ে রক্ত নিয়ে আমরা প্রস্তুত। 30 লক্ষ শহীদের যদি রক্ত লাগে রক্ত দিব, তারপরও এই দেশকে আমরা স্বাধীন করে তুলব, স্বাধীন করে আনব। এবং তাই বঙ্গবন্ধু সেই তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা প্রস্তুত থাকবা। এবং স্বাধীনতা ঘোষণায় তিনি আরো বলেছিলেন, একজন শত্রু দেশে থাকা দেশের মাটিতে থাকা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। সুতরাং একজন কর্তৃকে বেতার কেন্দ্র থেকে একটা কথা বলল আর স্বাধীনতা হয়ে গেল, আমরা কি বোকার স্বর্গে বাস করি? আসলে ভাই বোনেরা, আমাদেরকে 21 বছর বোকার স্বর্গে বাস করানো জোর করে করা হয়েছিল। আমাদের তখন সেই বলার সেই সুযোগ ছিল না, করার সেই সুযোগ ছিল না। জাতির পিতাকে হারিয়ে আমরা বিহ্বল হয়ে গিয়েছিলাম, হতভম্ব হয়ে গিয়েছিলাম, আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা কয়েক বছর আগেই স্বাধীনতা এনে দিয়েছি, যুদ্ধ করেছি, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা সকল কিছুই মনে হয় হারিয়ে ফেলেছিলাম। যখন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা জানলাম তিনি বেঁচে আছেন, তখন আবার আশার আলো দেখলাম। যখন তিনি ফিরে আসলেন 81 সালে, তখন আবার আশায় বুক বাঁধলাম। এবং আজকে যেমনি 75 পর্যন্ত, সেই 47 থেকে 75 পর্যন্ত জাতির পিতার তার দীর্ঘ জীবনের সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতার সংগ্রাম সৃষ্টি করেছে, আজকে যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা আছি, আজকে যে সুন্দর মিলনায়তনে বসে আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যে গর্বের পদ্মা সেতু আমরা অহংকার বোধ করতে পারি, আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমাদের 3 আঙ্গুলের মুঠোর মধ্যে, আজকে এই মাথাপিছু আয় $2000 যেখানে অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশ এখন ঈর্ষান্বিত যে এদেরকে স্বাধীনতায় সাহায্য করেছিলাম, এখন তো আমাদের উপর দিয়েও জায়গা। সেই অবস্থানে, সেই অহংকারের জায়গায়, গর্বের জায়গায় যিনি আমাদেরকে এনে দিয়েছেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
কথা বলতে গেলে অনেক বলতে হয়। মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবেন। আজকে ভৌত অবকাঠামো উন্নয়ন তিন রকম, একটু অন্য প্রসঙ্গে যায়। একটি হলো যেটা সরাসরি জনগণের অনতিবিলম্বে কাজে লাগবে, রাস্তা ভেঙে গেল করে দিলাম, তার কোনো অনুষ্ঠান করতে হবে একটি ভবন করে দিলাম, বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে বিদ্যালয়ের ভবন করে দিলাম, এরকম ভৌত অবকাঠামো যাতায়াত করতে হবে সেতু করে দিলাম, এরকম ভৌত অবকাঠামো উন্নয়ন একটি বড় অংশ দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য। দ্বিতীয় হলো যেটাকে বলে সফট ইনফ্রাস্ট্রাকচার, লি কুয়ান ইউ বলেছিলেন সিঙ্গাপুরে, যে মানব সম্পদের উন্নয়ন, জাতিগত সামাজিকগতভাবে চেতনার উন্নয়ন, দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়া, এগুলো হলো সফট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো মানবিক উৎকর্ষতা সৃষ্টি করে, জাতিগত বন্ধন সৃষ্টি করে, জাতিগত উৎকর্ষতা সৃষ্টি করে, সেগুলো হলো সফট ইনফ্রাস্ট্রাকচার। কিছু কিছু ভৌত অবকাঠামো অথবা সফট ইনফ্রাস্ট্রাকচার যেটাই বলেন না কেন, সেগুলো এগুলোকে ছাপিয়ে যায়, যেখানে একটি গর্বের জায়গা সৃষ্টি করে, অহংকারের জায়গা সৃষ্টি করে। আপনারা কেউ বলতে পারবেন যে ফ্রান্সের প্যারিসে কেন আইফেল টাওয়ারটা বানানো হলো? যদি একজন লোহা লক্করের কারিগরকে বলা হবে তাহলে দেখবে যে সেটা শুধু লোহা আর লোহা, ওর মধ্যে আর কিছু নাই। কেন মালয়েশিয়া এত সুউচ্চ অট্টালিকা বানালো, পেট্রোনাস টাওয়ার, যেটা এক সময় সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভবন ছিল, সর্বোচ্চ ভবন ছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ, কেন বানালো? ওটা বানাতে যে খরচ হয়েছে সেই খরচের টাকা কি এখনো উঠেছে? কেন দুবাই সুউচ্চ বুর্জ খলিফা নাকি সব ভবন, সর্বোচ্চ উচ্চ ভবন বানালো, সেই অর্থ কি উঠবে আদৌ? না, এগুলো হলো জাতির অহংকারের জায়গা, গর্বের জায়গা, জাতিকে ঐক্যবদ্ধ করার জায়গা, চেতনা জাগ্রত করার জায়গা। এখন তো ওই বুর্জ খলিফা দেখতেই সারা বিশ্ব থেকে দুবাইকে চিনে যে ওই সুউচ্চ টাওয়ারের জন্য ওই দুবাই আমি যাব। প্যারিসে শত শত বছর ধরে আইফেল টাওয়ারে একবার উপরে যাব আর দেখতে যাব সামনে দিয়ে, সেটার জন্য মানুষ যায়। মালয়েশিয়া যায় কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার না দেখে কেউ ফেরত আসে না, গর্বের জায়গা। সেই গর্বের জায়গা হলো আমাদের পদ্মা সেতু। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বানিয়েছেন। এখন একটা কিছু করলেই বলে এটা বানায় কি হবে? নিন্দুকেরা এরকম সব জায়গায় থাকবে, এরকম কিছু লোক থাকে, মন মানসিকতাই এরকম, একদম নিম্ন মন মানসিকতা, একদম নিকৃষ্ট। হ্যাঁ, ওইখান দিয়ে গেলে তো এত টাকা দিতে হবে, হ্যাঁ ওইটা তো একটু বাঁকা হয়েছে, দেখেন না একটু